আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয় সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ মধ্যে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে গত ক্লাসটা করছিলাম সেখানে একটু গণ্ডগোলের কারণে, অর্থাৎ টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমার ভিডিওটি পরিপূর্ণ হয়নি। আজকে আমি তাই তোমাদের সেই ভিডিওটি লাস্টের পর্যায়টুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? সবাইকে খেয়াল করো, আমি তোমাদের যে গত ক্লাসটা নিয়েছিলাম সেখানে 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, তাই না বন্ধুরা? 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। চলো তো একটু দেখি মনে আছে কিনা। ঠিক আছে, 6 স্টিক্স, ঠিক আছে? 6 স্টিক্স, ঠিক আছে বন্ধুরা?
মনে থাকবে নিশ্চয়ই। এখন আমরা দেখতে পারি লাগবে 1, 2, 3, 4, 5, 6, 7 কটি কাঠি আছে? 7টি কাঠি, 7 মানে 7। 1, 2, 3, 4, 5, 6, 7 কটি কাঠি আছে? 7, 7 sticks, 7 sticks। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা 8 গুণব। দেখি তো 8 কিভাবে গুণব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঠিক আছে, তাহলে গুণে ফেলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কটি কাঠি আছে এখানে? 8টি কাঠি। 8 মানে হচ্ছে 8, 8 মানে কি? 8, 8 মানে হচ্ছে 8। ঠিক আছে, এখানে আছে 8 sticks, 8 sticks। ঠিক আছে, তাহলে আমি কি শিখলাম? 6, 7, 8, 6, 7, 8 ঠিক আছে বন্ধুরা, এখন আমরা শিখব 9 এবং 10। 9, 10 তো দেখি, 9 বারে আমি শিখছিলাম 8, I, N, E 9, 8, I, N, E 9, 8, I, N, E 9 এখন শিখবো 10, E, E, N 10, T, E, N 10, T, E, N 10, N, I, N, E 9, N, I, N, E 9, T, E, N 10, T, E, N 10, ঠিক আছে, N, I, N, E 9, T, E, N 10, ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা একটু গুনে দেখি 9 লিখতে আমাদের কি করতে হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঠিক আছে বন্ধুরা, চলো আরেকবার একটু গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, কত স্টিক আছে? 9 sticks, 9 sticks ঠিক আছে, এখন আমরা করব 10, T, E, N 10, চলো দেখি কত স্টিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমি এই পাশে লিখি, তাহলে তোমাদের দেখতে সুন্দর হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কত স্টেজ? 10 stays 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আবার বলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কটি স্টিকস আছে? 10 sticks আছে। ঠিক আছে, খুবই ভালো, এখন আমরা আমাদের হাতে আঙুলের সাহায্যে সংখ্যাগুলো পাঠ করবো, কেমন? খুবই মজার বিষয়। তাহলে আমরা শুরু থেকে করি, আমরা 5 পর্যন্ত করেছিলাম, 5 fingers, 5 fingers-এর সাথে আরও একটি ফিঙ্গার যোগ করে দিলাম, তাহলে কটি হলো? 5, 5-এর পর থেকে গুনব 6, 5-এর পরের সংখ্যাটি হচ্ছে 6, 5, 6 1, 2, 3, 4, 5 এবং 6, ঠিক আছে, 6-এর সাথে আরও একটি ফিঙ্গার অ্যাড করে দিচ্ছি, তাহলে কত হলো? 7,
seven fingers. 5, 6, 7. 5, 6, 7. 7 fingers. ঠিক আছে? Seven fingers এর সাথে আরো একটি ফিঙ্গার দিলাম, কটি হলো? 7 এর পরে হচ্ছে 8, এখানে আছে 8 fingers, এখানে আছে 5 fingers, 6, 7, 8 fingers, ওকে? 8 এর পরের সংখ্যাটি কত? 9, তাহলে আমরা 9 গুনবো, এখানে আছে এক হাতে 5 fingers, 6, 7, 8, 9, 9 fingers, ঠিক আছে? এবং 5 fingers, এবং 5 fingers, আমাদের এক হাতে কটি ফিঙ্গার্স আছে? 5, আরেক হাতে 5, তাহলে মোট কত হলো? চলো গুনে ফেলি, 5, 6, 7, 8, 9, 10, 10 fingers, আমাদের দুই হাতে 10টি আঙুল আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে নিশ্চয়ই এখন আর ভুল হবে না। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত সবগুলো বানান আমরা পুনরায় রিভিশন করা শেষ করে ফেলেছি। তাহলে সামনের দিন কী বাড়ির কাজ করবো আমরা? চলো তাহলে একটু দেখে নিই সামনের দিনের বাড়ির কাজটা কী হবে। সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? আমরা আজকে যেগুলো রিভিশন করলাম সেগুলোই কিন্তু বাড়ির কাজ। গত ক্লাসে আমি কোনো বাড়ির কাজ দিইনি, তাই আজ আমি 1 থেকে 10 পর্যন্ত তোমাদের বানাই, ঠিক আছে? বানান করা করা দেবো, তোমরা অবশ্যই বাসায় বেশি বেশি করে সেগুলো রিভিশন করবে এবং খাতায় লিখবে। খাতা লেখার পরে কী করতে হবে? সুন্দর করে একটি ছবি তুলতে হবে, ছবি তুলে অবশ্যই গ্রুপে অ্যাড করে দিব, মিস চেক করে দিব, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে, সবার জন্য শুভকামনা রইল, মিসের জন্য অবশ্যই দোয়া করবে। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।